একটা গাভীও কি কোনোদিন এই দুশ্চিন্তা করে যে বস্তুত দেশে বৃষ্টি বাদলে খ্যার ভ্যার পৈশিয়ে গেল আর ও সময় অভাবের মধ্যে একটা ছেলে হলো, ইয়া খাওয়াবো কি? এই বলে কোনো গাই কি চিন্তি করে, কোন আইনিয়ে কি চিন্তা করে যে এবার তো মানুষরা মেম্বারিতে দাঁড়াইছে, তা আমি কি দাঁড়াবো নাকি, দাঁড়ালে কি হতে পারবো কি না? এই বলে কি কোনো আইনিয়ে গরু চিন্তা আছে নি মাথায়? কোন কুত্ত কিতার বাচ্চা গুলো নিয়ে কোন চেয়ারম্যানের বাড়ি যে কইছে, কাকা আমার এখন ভিজিও কার্ড দেন, কয় কোন আপনার গাই আপনি মরেন বাসেন গাইরে আপনার খাওয়াতেই হবে, কথা কন না গা ঠিক না? ছাগলে ঘরে যায় সন্ধ্যার পরেই, সন্ধ্যার আগেই ঘরে ঢুকাই ছাগলে, ও যাইয়ে ওর তো আর কাম নাই, ঈশাও নাই, ফজরও নাই, রাত্রে শুরু হাকে আমলুক তিলাওয়াত করা করে নেই, ঘরে যাইয়ে অনায়াসে শুয়ে শুয়ে কিছুক্ষণ তসবি তাহলিল করিয়া ওই পেটের তো মারো জাগর কাটে কেমন তসবি করতেছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তসবি তাহলিল করিয়া অনায়াসে ঘুমাই যায়, গাল কাট করিয়া ঘুমাই যায়, ছাগলগুলো সব শেষ রাত্রি সজাগ হয়ে যায়, দেখবেন আপনারা ঘুমাই রয়েছে ছাগলে তার ঘরের ভিতরে কি কয় জানেন, আজ কাকা ওঠেন, বড় কাকা ওঠেন, ও ডাকতে তালে তাই আপনার তো না তাই ঘুমাই রয়েছে, ওর শেষ রাত্রি ঘুম ভেঙে যায়। যে টাইমে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবে জাস্ট ওই টাইমে ছাগলের ঘুম ভেঙে যায় আর ছাগলের উপরে রহমত পড়ে, এর কারণে ছাগলের একটা দুটো বাচ্চার ভিতরে এই বরকত যে হাজার হাজার ছাগল জবাই দিয়ে খালিও ছাগল সংকট হয় না। আর কুত্তা রাজবর তাস খেলবে, বস খেলবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, গেউ গেউ করবে, টোটো হবে, ফেসবুক দেখবে, টেলিভিশন দেখবে। কুত্তটা যে ঘুমায় ওর ঘুমের সিস্টেম দেখছেন, বেশিরভাগ কুত্ত ঘুমানোর সময় কায়তেই এই একাত্রে সহর বাদ দিয়ে ঘুমায়, এর এর তর্জমা জানে না, এর চোখের বার আদ্যে ঘুমানোর অর্থ হলো কুকুরের ঘুম তো খুব পাতলা, খুব হালকা ঘুম, হালকা টাচ লাগলে সজাগ হয়ে যায়, ওই চোখের উপরে হাত রাখে এজন্যই যে আমি তো কুত্তু, আমার পর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, তাহাজ্জুদও সুন্নাত না, ইশরাক করবেন কিছু নাই, কাজে আমি তো টাইম মতো ডিউটি করে ঘুমাইছি, আমার এই সময় যাদের সজাগ থাকার কথা ছিল, যাদের নামাজ পড়ার কথা ছিল, যাদের উপরে নামাজ ফরজ ছিল, তারা তারা নামাজ না পড়ার কারণে তাদের উপাধি হয়েছে বেনামাজি, আমার যেন এই বেনামাজির কোনো খবর শুনে সকালবেলা ঘুমের তুলতে যেন আমি চোখ খুলে যেন বেনামাজির মুখ না দেখি, এই জন্য সহের বার আগে ঘুমাইতে হয়। তুমি বেনামাজি কুত্তয় তোমার গিন্নার তোর মুখখান দেখবে না বলে সহের বার আগে ঘুমায়, কুত্তার ডিউটি ঘেউ ঘেউ করা কথা বলেন, তাকে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দেশে বুলবুল পাখির দায়িত্ব দেশে, বুলবুল পাখির দায়িত্ব দেশে তুমি কাঁদবা পারবা না কো জল না, এক প্রকার ছোট ছোট সাদা সাদা পোকা আছে সাথে আরো ছোট ছোট পোকা আছে, মোমের বাতি জ্বালাইলে পোকাগুলো আগুনের উপরে ডিপ ডিপ করে পড়ে, লাইট জ্বালাইলে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা আসবে আর কিছুদিন পরে, কিছুদিন পরে আসবে মাঘ ফাল্গুন মাসে এই লাইটের কাছে পোকা আসে, এই পোকাগুলো জানে ওই লাইটটা গরম হয়ে গেছে, ওর সাথে আমি হিট করলে আমি ওর সাথে হেট করলে আমি মারা যাব, পুড়িয়ে মরব, আগুন জ্বালাইলে ওর ভিতরে পড়লে আমি পুড়ে মরব, কিন্তু ওই পোকাগুলোর দায়িত্ব দেশে তুমি আগুনের মধ্যে পুড়ে মরবা, ওর মধ্যে পড়ার সাথে সাথে ওই পোকাগুলো ভিন্ন একটা মজা পায়, ওই মজার ভিতর দিয়ে তার মরণ হইয়া যায়। আল্লাহ তাআলা পোকারে দেশে আগুনের মধ্যে পুড়ে মরার জন্য যাকে যেভাবে বন্টন করার দরকার তার সেভাবে বন্টন করেছে, মানুষে বন মানুষের বন্টনে রাখছে আল্লাহ তাআলা দুশ্চিন্তা, মানুষে দেশে চিন্তা, চিন্তা আর কোনো প্রাণীর মাথার মধ্যে নাই, মানুষ ছাড়া আর কোন প্রাণীর মাথার ভিতরে চিন্তা টেনশন গরুর নাই ছাগলের নাই, এদিকটা কাটবে এই কোন দেশে কা এই কোতে আওয়াজ প্রতি দেয় কো বন্ধ এই ইকো বন্ধ রে দাও, এমনি ওতে ড্যাব ড্যাব করে বাবা, তাহলে ওনার কপালে ভাত হচ্ছে, আমরাই রিদান লাগাবো কাটি কুটে সাইল টাইল বানাই দেবো, উনি জায়গায় বসে আর একজনের রান্না খাবে, এই জন্য আল্লাহ উনারে বানাইছে আর এর আগ পর্যন্ত বহুদল আমাদেরকে বানাইছে, তো একে বলা হয় আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন তকসিম কিয়া হার চিজ কো কসাম এ আজল নে, যে শখস কো যে চিজ কে কাবিল নজর আয়া বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জল না,
गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया बंटन करी अल्लाह ताला समस्त काज तार इच्छा मत बंटन करे देसे जाके जेटा देसे से किन्तु सेटाई खुशी कुल्लु हिजबिम बिमा लदैहिम फरिहून মুসিরা চামড়া চলে ওরা চামড়া চলার পর খুশি জেলেরা মাছ ধরে বিক্রি করে পয়সা কামাই করে ওরা কিন্তু ওই কাজের পরই খুশি ইটভাটায় যারা কাম করতেছে ওরা ওই কাজের পর খুশি অটো চালাচ্ছে যারা তারা অটো চালায় খুশি সে কখনো কয় না যে আমি আর কতকাল অটো চালাবো বিমানওয়ালা তুমি নামি এসো অটো চালাও আমি বিমান চালাবো ওরে দিল্লিও চলবে বিমান ছাগল ডাও যতটুক কুত্তো ডাও ততটুক ঠিক না ছাগল ডারে যদি দায়িত্ব দেন তুই রাতভর আমার বাড়ি পাহারা দিবি ডাক দিবি ও পারবে ওর গলায় কি সেই আওয়াজ আছে অট্টুক সাইজের কুত্তোটা ডাক দেয় বাড়িতে ফাঁকা মাঠ পার হয়ে তিন মাইল দূরিত্বে তার আওয়াজ শোনা যায় কারণ ছাগলটারে আল্লাহ তালা নাইট গার্ড হিসেবে বানাই নেই কুত্তোটারে বানাইছে নাইট গার্ড তুই বাড়ি পাহারা দিবি জোরে জোরে ডাকবি সব ডাক ভয়তে সেরে যাবে ঠিক কি ঠিক না আল্লাহ এভাবে সবাই রে বন্টন করে দিতে 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 আল্লামা ইকবাল বলেন বুলবুল কো দিয়া নালা অপরওয়া না কো জলনা বুলবুল কো দিয়া নালা অপরওয়া না কো জলনা বুলবুল পাখিরে দেশে তুমি ডাক পা আর কাঁদবা নালি দান রোনা হারসি যারা জানে তাই সিল মুতাদি বলছে নালা মানে কান্নাকাটি করা বুলবুল পাখি ফুলের ভিতরে মুখ দে বসে আল্লাহর জিকির করে আর কাঁদে সদায় কুমরি আবা সাজে বকো কো বগো সে মন্দর আয়া দাল্লাহু হু চমন মে চো চো কর কাহতে হে বুলবুল কে ভুলু মে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু তু হি তু হাই তু হি তু বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আর ডাকে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু ও আল্লাহ ফুলের মধ্যে তুমি ফলের মধ্যে তুমি মধুর মধ্যে তুমি চিনির মধ্যে তুমি সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায় যেদার দেখে তা গো ওদার তু হি তু হায় গাছের মধ্যে আল্লাহ তুমি মাছের মধ্যে আল্লাহ তুমি তোমার কুদরত সব জায়গা বিরাজমান একই মাটি থেকে দুইটা গাছ বের হলো দুইটা গাছের নামই আম গাছ দুইটা গাছের গোড়া এক জায়গায় এই দুইটা গাছে একই মাটি থেকে সার নেয় একই মাটির থেকে পানি নেয় একই মাটি থেকে শক্তি নেয় দুইটা গাছের নামই আম গাছ একই টাইমে দুইটা গাছে মুকুল আসলো একই সাথে দুইটা গাছে মুকুলে আম হলো পাকার পরে দেখি একটা গাছের আম অত্যন্ত টক আর একটা গাছের আম একেবারে চিনির মতো মিঠা পার্থক্য বানাই লোকে তাহলে এই আমের ভিতরে গাছের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই আল্লাহর কুদরতি আল্লাহ আল্লাহ বলে আমার মতো বড় একটা বডি না আল্লাহ বলতে আল্লাহর দশখান হাত হতে হবে দুই লাইন দুই যা আল্লাহর বড় একটা সুর হতে হবে হাতির মতো আল্লাহর হাতে বড় একখান কুরআন থাকবে এবং কায়তুয়ে ফেগা ধরে দাঁড়ায় থাকবে এর নাম আল্লাহ না আল্লাহ হলো মহান শক্তির নাম আল্লাহ মাছের মধ্যে আল্লাহ একই সাইজের দুইটা টাকি মাছ একটা টাকির নাম ভাউত টাকি আর একটা টাকির নাম আপনাদের এদিক থেকে কাটবে টাকি আমাদের অধিকার তেল ওটাই তেলটা টাকি দুইটাই দুইটার স্বভাব আলাদা চেহারার মধ্যে হালকা পার্থক্য স্বাদের মধ্যেও পার্থক্য আছে না নাই একই সাইজের দুইটা মাছ একটার নাম গজাল আর একটার নাম শৈল দুইটার চেহারা প্রায় মিল হয়ে যায় পার্থক্যটার লেজের থেকে বডির গা ঘেঁষে দুই পাশ দেয় তারা তারা থাকে গজাল মাছ শৈল মাছে তারা নাই কিন্তু মূল বডি কোয়ালিটি একই রকম স্বাদের মধ্যেও পার্থক্য আছে না নাই এই পার্থক্য ঘটাইল যে তার নাম কি বিজ্ঞানী
দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, এগুলো কেউ করে নাই, সব করেছে কে? তকসিম কিয়া হর চিজ কো কসা মে জজল নে জিস শখস কো জিস চিজ কে কাবিল নজর আয়া বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা বুলবুল পাখির দেশে তুমি কাঁদবা, আল্লাহর জিকির করবা আর কাঁদবা, শেষ রাতে তুমি ঘুমাইয়া থাকো, এক প্রকার পাখি আকাশ দে ওড়ে আর ডাকে, ডাকে কি ডাকে না, ওরা তোমারে ডাইকা দেয়, ওরা মানুষের মুয়াজ্জিনি করে, ও মানুষ আর কতকাল ঘুমাইয়া থাকবি, আর কতক্ষণ ঘুমাবি, ঠোঁট জাগ না হয় জাগলো আফলাক কি সায়া তলে, জাগনা হয় জাগলো আফলাক কি সায়া তলে, আখির তক সোজা করোগে খাক কি সায়া তলে, মরণ ভরে যদি ঘুমাইতে চাও মাটির নিচে যাওয়া না দিও অনন্তকাল ঘুমাবা, ওই সময় যদি আরামসে মরণ ভরে ঘুমাইতে চাও ওই পাখিতে ডাকে বনিয়া দম তুই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, ওঠ আর কতকাল ঘুমাবি, ওঠ যদি কবরে ঘুমাইতে চাস তাহলে আসমানের নিচে একটু সজাগ থাক, তোর মতো বেনামাজি দেখলে আমার ঘৃণা লাগে, এদিক থেকে কুত্তো ঘুমাই কোন সময় ঘুমাই না, দিনই তো ঘুমাই, ওর ঘুমের টাইম হলে একেবারে রাতের শেষ অংশে যে শেষ রাত্রি ঘুমাই, এবার সে ডিউটি টিউটি করে যখন বোঝে যে এখন আর চোর আসার সময় নাই ওই সময় ঘুমাই, সে সময়টা হলো শেষ রাত ফজরের একটু আগে, ফজরের একটু আগে ওর তো আর নামাজ কালাম নাই ওই সময়, আল্লাহ সাথে আর একটু কইয়ে যাই, বর্তমানে ভালোর প্রোটেকশন কমে গেছে মন্দের প্রোটেকশন বাড়ছে, আগে একদিন দেখি যে শুয়োর যাচ্ছে জাগ ধরে রাস্তা দিয়ে, এক একটা পিছনে বাচ্চা 30-40টি এই যে টুকে টুক সুচুর মতো দৌড়তে চলে গেছে শুয়োরের বাচ্চা, শুয়োর আল্লাহর কি একটু মিথ্যে কথা কই নি, বাচ্চা শুয়োর তো শুয়োরের বাচ্চা শুয়োর নাকি শুয়োরের বাচ্চা মানুষ, শুয়োরের বাচ্চা শুয়োর গুটিক খানি করে, আর গাই আমাকে ছোটবেলা দেখছি বছর বিয়ে নিয়ে, ইদানিং তার প্রজনন পদ্ধতি পাল্টাই দিছে ইত্যাদি ইত্যাদি করে বাচ্চা পেটে দিচ্ছে, এই 2-3-4 বাচ্চা হওয়ার পরে গাভীগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর গর্ভধারণ করতেছে না, আর জরায়ু নষ্ট করে দিচ্ছে হাত দিয়ে, একটা গাভী আমাদের পালে আমরা কুরবানি দিছি 21 বিয়েন খাইয়া সে ফিরে আবার নানির বয়সে 21 বিয়েন, আর এই নতুন নতুন গাই 2-3 বিয়েনের পরে আর বাচ্চা দেয় না, এরাও কিছু ফ্যামিলি প্ল্যানিং ধরছে নাকি আল্লাহ জানে, বিটিকে কাছে শেখলো কবে আল্লাহ হলো, কুত্তর বাচ্চার প্রোটেকশন কমতেছে না, 3-4-5-6-8টাও দেখছি আমি কতক্ষণ ঠিক না, তো কুত্তর এত বাচ্চা দেয় প্রত্যেক বছরই দেয়, কুত্তর একটা বাচ্চা জীবনে কেউ কোনোদিন জবাই দেখাইছে, জামাই আসলে কেউ কুত্তর জবাই দেখাইছে, আপনি শ্বশুর বাড়ি গেলে শাওড়ি কুত্তর খাওয়াইছে, আকিকায় কেউ কুত্তর জবাই দেয়, কুরবানিতে কুত্তর জবাই দেয় না, হোটেলে করে কুত্তর গোস্ত নাই, কোন জায়গা কুত্তর গোস্ত নাই, ওই কোরিয়ানরা আসলে 2-4 মাইরি ধরে খাইছে তাও আর নাই তারা, তো এই যে এত কুত্তর বাচ্চা দিল গেল কোন জায়গায়, বছরের শেষে তো ওই পরিমাণ দেখি না, ছাগলের একটা দুটিয়া তিনটিয়া আর কি হারে ছাগল জবাই হয়, আকিকায় ছাগল জবাই, হোটেলে ছাগল জবাই, কুরবানিতে ছাগল জবাই, সারা বছর ছাগল জবাই হয়, এরপরও আল্লাহর রহমতে কুরবানির সময় পর্যাপ্ত ছাগল পাওয়া যায় কি যায় না, পার্থক্য কোথায়, কোন কারণে ওদের ভিতরে এই জনগোষ্ঠী কম আর ছাগলের পরিমাণ মতো পাওয়া যাচ্ছে, এর কারণ হলো ছাগলে ঘরে যায় সন্ধ্যার পরেই সন্ধ্যার আগেই ঘরে ঢুকায় ছাগলরে, ও যাইয়ে উত্তর কাম নাই, ঈশাও নাই, ফজরও নাই, রাত্রে শুরু আকে আমলুক তিলাওয়াত করা করি নাই, ঘরে যাইয়ে অনায়াসে শুয়ে শুয়ে কিছুক্ষণ তসবি তাহলিল করিয়া ওই পেটের তো মারো জাগর কাটে কেমন তসবি পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবি তাহলিল করিয়া অনায়াসে ঘুমাই যায়, গাঁট কাট করিয়া ঘুমাই যায়, ছাগলগুলো সব শেষ রাত্রি সজাগ হয়ে যায়, দেখবেন আপনারা ঘুমাই রয়েছে ছাগলে তার ঘরের ভিতরে
কি কয় জানেন, যে কাকা ওঠেন, বড় কাকা ওঠেন, ও ডাকতে চালে যায়, আপনার তো নাই তাই ঘুমাই দিচ্ছে, ওর শেষ সাথে ঘুম ভেঙে যায়। যে টাইমে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবে, জাস্ট ওই টাইমে ছাগলের ঘুম ভেঙে যায় আর ছাগলের উপরে রহমত পড়ে। এর কারণে ছাগলের একটা দুটো বাচ্চার ভিতরে এই বরকত যে হাজার হাজার ছাগল জবাই দিয়ে খালিও ছাগল সংকট হয় না। আর কুত্তা রাতভর তাস খেলবে, বস খেলবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, গেউ গেউ করবে, টোটো আরবে, ফেসবুক দেখবে, টেলিভিশন দেখবে, এই ইন্টারনেট দেখবে, দেখতে দেখতে রাত একটা দুইটে তিনটে চারটের সময় যাইয়া ফজরের অল্প একটু আগে কুত্তা শুয়ে পড়ে। যে টাইমে রহমত পাবে ওই টাইমে কুত্তা ঘুম। এই রহমত থেকে বঞ্চিত যার কারণে ওর বংশ বিস্তার কম, গুটিখানি ফুটলিও টেকবে না। এই কুত্তো কোন মানুষই খুব কমই মারে। আপনারা কে আছেন জীবনে একটা কুত্তো বড়ই মারছেন? খুব কম। এর ভিতরে যদি 500 লোক থাকে হয়তো দুই একজনে দুই একটা কুত্তো বড়ই মারছেন। আমি তো জীবনেও মারি নাই, তা আমি মারলাম না, আপনি মারলাম না, মারলেন না, এই কুত্তো গুলো গেল কোন জায়গা? কুত্তো রে কুত্তোই মারে, কুত্তরে কুত্তই মারে, ডাকাতি ডাকাত মারে, সোরে সোর মারে। বাঘে যখন বন্টনে সমান না হয় তখন তিন চারজনে মিলে একটা রেমেডি দেয়, এইভাবে মারতে মারতে ওদের বংশ শেষ। কুত্তই কুত্ত মারে, ওদের ভিতরে বরকত না থাকার কারণ হলো যে সময় বরকত নাজিল হবে ওই সময় ওরা ঘুমোই থাকে, বরকত প্রার্থনা করে না। ও মুসলমান, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করো তারপরেও সংসারের মধ্যে শান্তি নাই, কেন? যে সময় রহমত আসবে ওই সময় তুমি ঘুমোই থাকো, আর যে সময় ঘুমের দরকার ওই সময় ফেসবুক টেলিভিশন এটা ওটা সেটা করে গাজায় আবার ফালতু গল্প করিয়া দোকানের সামনে আড্ডা করে সময় নষ্ট করো, যাইয়ে রাত চারটের সময় ঘুমোই থাকো। এবার কুত্তটার ঘুম আর তোমার ঘুম, শুয়োরের ঘুম আর তোমার ঘুমের ভিতরে কোনো পার্থক্য ভারী একটা নাই। কুত্তটা তো ওর পর নামাজ ফরজ না, ও তো জান্নাতেও যাবে না জাহান্নামেও, কুত্তো জাহান্নামে যাবে তবে বহুত মানুষ জাহান্নামে যাবে, তবে একটা কুত্তো ভেস্তে যাবে, অনলি একটা কুকুর, যাকে বলা হয় কিতমিরে আসহাব, আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের সাথে ওই সাতজন সাথীর সাথে পাহারায় ছিল একটা কুত্তা। সাতজন ইমানদার মানুষ গুহার ভিতরে পালাইছে, গুহার দরজা বন্ধ হয়ে গেছে, উনরা উপর দিয়ে উকি মেরে দেখা যায় ছোট ছিদ্র দিয়া, সাতজন ঘুমাই গেছে তো মারাই গেছে। এই সাতজনের পাহারায় কুত্তাটা এরকম করে বসা ছিল, যতদিন উনরা ওই অবস্থায় ছিল অতদিন কুত্তাটা ওই অবস্থায় ছিল। এই কুত্তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে সাতজনের সাথে, তবে তোমার মতো আমার মতো হাজারো মুসলমানের সন্তান জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কি ঠিক না? কুত্তটা যে ঘুমায় ওর ঘুমের সিস্টেম দেখছেন, বেশিরভাগ কুত্ত ঘুমানোর সময় কায়তই এই একাত্রে সোয়ের পর দিয়ে ঘুমায়, এর এর তর্জমা জানে না। এই চোখের বার আদ্যে ঘুমানোর অর্থ হলো কুকুরের ঘুম তো খুব পাতলা, খুব হালকা ঘুম, হালকা টাচ লাগলে সজাগ হয়ে যায়, ওই চোখের উপরে হাত রাখে এজন্যই যে আমি তো কুত্ত, আমার পর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, তাহাজ্জুদও সুন্নাত না, ইশরাক আবিন কিছু নাই, কাজে আমি তো টাইম মতো ডিউটি করে ঘুমাইছি। আমার এই সময় যাদের সজাগ থাকার কথা ছিল, যাদের নামাজ পড়ার কথা ছিল, যাদের উপরে নামাজ ফরজ ছিল, তারা তারা নামাজ না পড়ার কারণে তাদের উপাধি হয়েছে বেনামাজি। আমার যেন এই বেনামাজির কোনো খবর শুনে সকালবেলা ঘুমেতে উঠে যেন আমি চোখ খুলে যেন বেনামাজির মুখ না দেখি, এই জন্য সোহেল বার আনতে ঘুমাইতে হয়। তুমি বেনামাজি, কুত্তয় তোমার গিন্নার তোর মুখখান দেখবে না বলে সোহেল বার আনতে ঘুমায়। কুত্তর ডিউটি ঘেউ ঘেউ করা কথা বলেন, তাকে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দেশে, বুলবুল পাখিরে দায়িত্ব দেশে, বুলবুল পাখিরে দায়িত্ব দেশে তুমি কাঁদবা পরওয়ানা কো জলনা। এক প্রকার ছোট ছোট সাদা সাদা পোকা আছে, সাথে আরো ছোট ছোট পোকা আছে, মোমের বাতি জ্বালাইলে পোকাগুলো আগুনের উপরে ডিপ ডিপ করে পড়ে, লাইট জ্বালাইলে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা আসবে, আর কিছুদিন পরে আসবে মাঘ ফাল্গুন মাসে এই লাইটের কাছে পোকা আসে, এই পোকাগুলো জানে
ওই লাইটটা গরম হয়ে গেছে, ওর সাথে আমি হিট করলে, আমি ওর সাথে হিট করলে আমি মারা যাব, পুড়ে মরব, আগুন জ্বালাইলে ওর ভিতরে পড়লে আমি পুড়ে মরব, কিন্তু ওই পোকাগুলোর দায়িত্ব দেশে তুমি আগুনের মধ্যে পুড়ে মরবা। ওর মধ্যে পড়ার সাথে সাথে ওই পোকাগুলো ভিন্ন একটা মজা পায়, ওই মজার ভিতর দিয়ে তার মরণ হইয়া যায়। আল্লাহ তাআলা পোকারে দেশে আগুনের মধ্যে পুড়ে মরার জন্য যাকে যেভাবে বন্টন করার দরকার তার সেভাবে বন্টন করেছে। মানুষে মানুষের বন্টনে রাখছে আল্লাহ তাআলা দুশ্চিন্তা, মানুষে দেশে চিন্তা, চিন্তা আর কোন প্রাণীর মাথার মধ্যে নাই। মানুষ ছাড়া আর কোন প্রাণীর মাথার ভিতরে চিন্তা, টেনশন গরুর নাই, ছাগলের নাই, এদিক থেকে কামিয়া এই কোদেশে কাহি কোতে আওয়াজ প্রতি দেয় কো বন্ধ, এই ইকো বন্ধ করে দাও, এমনি ওতে ড্যাপ ডাপ করে। একটা গাভীও কি কোনোদিন এই দুশ্চিন্তা করে যে বস্তুত দেশে বৃষ্টি বাদলে খ্যাড় ম্যাড় পৌঁছিয়ে গেল আর ও সময় অভাবের মধ্যে একটা ছেলে হলো, ইয়ে খাওয়াবো কি, এই বলে কোনো গাই কি চিন্তি আরে কোন আইডিয়া কি চিন্তা করে যে এবার তো মানুষরা মেম্বারিতে দাঁড়াইছে তা আমি কি দাঁড়াবো নাকি, দাঁড়ালে কি হতে পারবো কি না, এই বলে কি কোনো আইডিয়া গরু চিন্তা আছে নি মাথায়, কোন কুচ্চ কিতার বাচ্চা গুলো নিয়ে কোন চেয়ারম্যানের বাড়ি যে কইছে কাকা আমার এখন ভিজিও কার্ড দেন, কয় কোন আপনার গাই আপনি মরেন বাসেন গাইরে আপনার খাওয়াতেই হবে, কথা কন না গা ঠিক না,